আমরা মাছে ভাতে বাঙালি, তার উপর গরম ভাতের সাথে যদি থাকে এরকম সর্ষে ইলিশ তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে খুব সহজ রেসিপিতে সর্ষে ইলিশ রান্না করে দেখাবো, আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। দেরি না করে চলুন রান্না শুরু করি। একটা প্লেটে 6 টুকরা ইলিশ মাছ নিয়েছি, মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মাছগুলো ভালো করে মেখে নেব। লবণ হলুদ দিয়ে মাছগুলো মেখে নেওয়ার পর সাইডে রেখে এবার চলে যাব অন্য কাজে। এবার শিলপাটায় বাটাবাটির কাজ চলবে। নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষে, আমি এখানে হলুদ সর্ষে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে কালো সরিষাও নিতে পারেন। সাথে দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ, একসাথে ভালো করে বেটে নেব। সরিষার সাথে কাঁচামরিচ বেটে নিলে সরিষা থেকে তেতো ভাব দূর হয়ে যায়। এখন বাটিতে তুলে নিয়েছি, সরিষার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেব। চুলায় মাটির কড়াই বসিয়ে দিয়েছি, এই প্রথম আমি মাটির কড়াইতে রান্না করছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে। মাটির হাঁড়িতে রান্না করলে নাকি খাবারের অনেক স্বাদ বেড়ে যায়, দেখি এখন রান্না করে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচ গুঁড়া, হালকা একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব অল্প পরিমাণে পানি। মশলা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, কারণ মাছের সাথে আগেই হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। সবগুলো মাছ এখন দিয়ে দিচ্ছি। কয়েক মিনিট রান্না করার পর সবগুলো মাছ আমি আবার উল্টে দেব। কাজটা একটু সাবধানতার সাথে করবেন, নয়তো মাছগুলো ভেঙে যেতে পারে। এই বর্ষায় সর্ষে ইলিশ খেতে সবাই খুব পছন্দ করে। বাংলার এপার থেকে ওপারে ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুব কমই আছে। ইলিশ মাছ দুই পাশ উল্টে পাল্টে একটু রান্না করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা সরিষা, আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই সরিষা বাটা দিয়ে নেব। অনেকে বেশি মশলা খেতে পছন্দ করেন, আবার অনেকে কম, তবে ইলিশ মাছের সাথে মশলা যত কম হবে ততই ভালো। সামান্য একটু পানি দিয়ে আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ইলিশ মাছ রান্না করার জন্য আমার মনে হয় না 10 মিনিটের চেয়ে বেশি সময় লাগে, এইটুকু ঝোল মাখামাখা হতে বেশি সময় লাগে না। ইলিশ মাছ পুরোপুরি রান্না হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে, দেখুন কতটা ইয়াম্মি দেখাচ্ছে। প্লেটে সার্ভ করে নিয়েছি। এভাবে সর্ষে ইলিশ রান্না করে খেয়ে দেখবেন, আপনি নিজেই নিজের রান্নার প্রেমে পড়ে যাবেন, বাকি সবাই তো পড়বেই। চলুন এবার খেয়ে দেখি। গরম ভাতের সাথে সর্ষে ইলিশ নিয়ে নিলাম, উপরে একটু মাখামাখা ঝোল, মাছের ভেতরটা একেবারে সফট, ভাতের সাথে মেখে মুখে দিতেই মনে হলো দারুণ হয়েছে।